চ্যানেল জিরো। দর্শক, ইউটিউব চ্যানেল চ্যানেল জিরোতে স্বাগতম। 15 নভেম্বর বিকালে বন্দরের 1 নং ফরাজি কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2018 ইংশনের 5ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় এবং 2017 সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আলহাজ কাজিমুদ্দিন প্রধান। 1 নং ফরাজি কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিক 20 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গোলাম নবী মুরাদ, হাজি ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ মঞ্জুর হাসান, জাতীয় পার্টি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, ফরাজি কান্দা বালিয়া বৃহৎ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ মিয়া ওরফে গোলাব হাজি, পিটিএ কমিটি ফরাজি কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ দিন ইসলাম প্রমুখ। দর্শক, অনুষ্ঠানটির তথ্যচিত্র তৈরি করেছেন আমাদের চ্যানেল জিরোর নিজস্ব প্রতিনিধি ইমদাদুল হক মিলন। তো দর্শক, চলুন আমরা ইমদাদুল হক মিলনের তথ্যচিত্রটি দেখে আসি। ধন্যবাদ সকলকে। মূর্ছিত হচ্ছে প্রতিটি প্রাণ, হে নতুন পথের যাত্রী, এই বিদ্যালয়ে তোমাদের কিন্তু অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সহযোগীবৃন্দ, এছাড়াও উপস্থিত রয়েছে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে আরো অর্থবহ করে তুলেছেন, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা সহিত তাদেরকে স্মরণ করছি। আমরা জানি গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় বন্দর উপজেলার মধ্যে আমাদের এই বিদ্যালয় সর্বোচ্চ সংখ্যক 14টি A+ পেয়েছে। সর্বোচ্চ সংখ্যক 14টি A+ পেয়েছে আমাদের এই ফরাজিকান্দা স্কুল গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায়। শুধু তাই নয়, এই পরীক্ষায় আমরা উপজেলা পর্যায়ে 55 স্থান অধিকার করেছি এবং প্রতি বছর আমরা প্লেয়ারের মধ্যে থাকি। এর আগের বছর আমরা এই স্কুলের সুনাম তোমাদের উপর নির্ভর করে, তোমরা লেখাপড়া ঠিক মতো করবা যাতে তোমরা সবাই 100% পাস করতে পারো। ওই যে বিগত বছরগুলির অনুষ্ঠান, বিগত বছরগুলির রেজাল্ট আমাদের স্কুলের খুবই ভালো, যাতে বিগত বছরগুলির রেজাল্টের ন্যায় এবারও রেজাল্ট খুব ভালো হয়, সেই জন্য ছাত্রছাত্রীদেরকে আমি বলছি তোমরা বাসায় অন্তত পরীক্ষাগুলোর সময় খুব লেখাপড়া করবা। আর বিশেষ করে আমি শিক্ষক শিক্ষিকা বৃন্দদের অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা ছাত্রছাত্রী দিকে খেয়াল রাখবেন যাতে সবার পরীক্ষা যাতে ভালো হয় সেদিকে সুদৃষ্টি রাখবেন। অত্র অনুষ্ঠানের আয়োজনের পিছনে সার্বিকভাবে সহযোগিতা আমি আশা করব, তোমরা যারা ছাত্রছাত্রী আছো ভালো করে লেখাপড়া করো, একদিন তোমরা আমরা থাকবো না তখন তোমরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে।
তাই বলছি লেখাপড়া ভালো করে করলে দেখার জন্য অনুরোধ করছি, যিনি আমাদের ওই বিদ্যালয়ের সব সময় আর্থিক অনুদান দিয়ে সর্বোচ্চভাবে সহযোগিতা করে থাকেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ কাজিমুদ্দিন প্রধান। জনাব মোহাম্মদ কাজিমুদ্দিন প্রধানকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য তাদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রাশেদুল ইসলাম তপন আজকের এই সভায় উপস্থিত আছেন। হাজি ইব্রাহিম আনসার মডেল স্কুল এন্ড কলেজের কমিটি বোর্ডের সম্মানিত সভাপতি, রাজিগন্ধা দক্ষিণ পাড়ার জামে মসজিদের সভাপতি, তারপর এখান থেকে বন্ধ হয়ে গেলে তার সহপাঠীরা সহকর্মীরা তাদেরকে বিদায় দেয়। আবার এমন এক পর্যায়ে আসে যখন চাকরির মেয়াদ শেষ পর্যায়ে 59 থেকে 60 বছর হয়, তখন তারা অবসরে যেতে হয়, পেনশনে যেতে হয়, তখন ওই সংস্থার কর্মকর্তা প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে শিক্ষা খাতকে, যাতে করে শিক্ষা দিন দিন উন্নতি হয়। তাই আপনারা জানেন বছর শেষ হওয়ার সাথে সাথে নতুন বছর আসার সাথে সাথে জানুয়ারি মাসের 1 তারিখে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে যেখানে স্কুল মাদ্রাসা রয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখে সেই সব স্কুল মাদ্রাসায় বই পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে ছাত্রছাত্রীদের লেখাপড়া অসুবিধা না হয়, যাতে করে ছাত্রছাত্রীদের পড়ালেখার বিঘ্ন না ঘটে। যেই জাতি যত শিক্ষিত সেই জাতি তত বড় তত বেশি উন্নত। তাই আমি মনে করি বাংলাদেশের আকাশে বাতাসে শিক্ষার সুমতার বইতে পান সেলিম ভাই সেই পদক্ষেপটি নিয়েছে। উনি উপনির্বাচনে নির্বাচিত হওয়ার পরপরে উনি শিক্ষাঙ্গনকে সুশিক্ষা দেওয়ার জন্য তার নিজস্ব তহবিল থেকে লক্ষ লক্ষ 20 কোটি টাকা অনুদান দিয়ে যাচ্ছেন। কারণ এদেশের মানুষকে সুশিক্ষা শিক্ষিত হলে জাতি উন্নতি হবে, দেশ উন্নতি হবে, সেদিকে খেয়াল রেখে আল্লাহ একেম সেলিম ওসমান সেলিম ভাই কাজ করে যাচ্ছে। তাই আমি ঠিক মতো স্কুলে গেল কিনা, মেয়েটি স্কুলে ঠিক মতো গেল কিনা এবং ঠিকঠাক মতো খাওয়া করলো কিনা এগুলি যদি খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনার ছেলে সুশিক্ষা শিক্ষিত হবে। আমি আপনাদের কাছে এটুকু আশা করব আপনাদের ছেলে পেলেকে দেখে রাখবেন, যাতে করে মাদকা সত্যকে সবসময় দূরে থাকে। এই কাম না করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিশেষ অতিথি জনাব হানিফ হানিফ সাহেবের কাছ থেকে উম্মে মাবিয়াকে গিফট দেওয়ার জন্য আহ্বান করছি। উম্মে মাবিয়াকে অতিথিদের কাছ থেকে গিফট গ্রহণ করার জন্য আহ্বান করছি। মাইমুনা জান, মাইমুনা জানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বাকি শিক্ষার্থী Channel Zero.